হজের সময় হাজিরা যে হাদি কুরবানি দেন তার সাথে আমাদের কুরবানির পার্থক্য কি? সেটা হজের কুরবানি আর এটা উদহিয়ার কুরবানি। খুবই সহজ পার্থক্যটা। ঈদুল আধা, ঈদুল আধা চেনেন কিনা আপনারা? হ্যাঁ, এটা কোন দিন? জিলহজ মাসের 10 তারিখ। তবে এটা 11, 12, 13 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হয়। এই 4 দিন কোরবানি করা যায়। ঈদুল আধা উপলক্ষে এই কোরবানিটা এই 4 দিন পর্যন্ত করা যায়, 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটা হলো উদহিয়া। এটাকে বলা হয় কি? উদহিয়া। এর বহুবচন আদাহি, কোরবানি। আর হজেরটা হচ্ছে হাদি। হাদি ওটাও এক ধরনের কোরবানি, কিন্তু এটা শরঈ নাম কি? হাদি। ফামাস্তাইসারা মিনাল হাদি, ফামাস্তাইসারা মিনাল হাদি, হা দাল ইয়া হাদি। হাদিটা হলো, এটা হচ্ছে দামুত তামাত্তু অথবা দামুল কেরান। এটাকে বলা হয় দামুত তামাত্তু অথবা দামুল কেরান। যারা তামাত্তু হজ করবেন তাদের উপর যে কোরবানিটা ওয়াজিব সেটা হলো হাদি, এবং যারা কেরান হজ করবেন তাদের উপর যে কোরবানিটা ওয়াজিব সেটা হলো হাদি, আর যারা শুধু হজ করবেন তাদের জন্য দম অথবা হাদি ওয়াজিব নয়, তবে তারা ইচ্ছে করলে কোরবানি করতে পারে।